কিশোর করেছেন, সখীগণ করেছেন। সূক্ষ্ম শ্বেত বস্ত্র পরিধান কৃষ্ণ লইয়া কান্তাগণ, রাধা কুণ্ডেও এই লীলা নিত্য অনুষ্ঠিত হয়। কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জলাব গাহন, জলকেলি রচিলা সুঠাম। কিরকম সেই জল খেলা জলবিহার, কৃষ্ণ মত্ত করিব। কৃষ্ণ যেন মত্ত গজরাজ, কৃষ্ণ মত্ত করিব চঞ্চল কর পুষ্কর। হাতির সুর থাকে তো শ্রীকৃষ্ণের এই হস্তই যেন হস্তি শুণ্ড। গোপীগণ করিনীর সঙ্গে হাতি হাতিনীরা জল খেলা ভালোবাসে, জল পেলে আর আনন্দের অন্ত নেই। ওই জন্য জল বিহার লীলার সঙ্গে ওদের খেলার তুলনা করা হচ্ছে এখানে। গোপীগণ করিনীর সঙ্গে আরম্ভিলা জলকেলি, অন্যন্যে জল ছড়া ছড়ি, হুড়া হুড়ি বর্ষে জলাসার। বৃষ্টি হচ্ছে, জল ছেটাচ্ছে, চোখে জল দিচ্ছ কেন? বুকে জল দাও, চোখে জল কিন্তু দেবে না। বর্ষে স্থির তরিতগণ, মাঝখানে কৃষ্ণ, চারিদিকে সখীগণ, একটু দূরে বৃষভানু নন্দিনী। কেমন মনে হচ্ছে? নীল মেঘের চারিদিকে স্থির বিদ্যুৎ মালা। বিদ্যুৎ মেঘকে জল দিচ্ছে, স্থির বিদ্যুৎ মালা নব মেঘের উপরে জল ছেটাচ্ছে। বর্ষে স্থির তরিতগণ সিঞ্চে শ্যাম নবঘন, আবার শ্যাম সুন্দরও জল দিচ্ছেন ওদেরকে। ঘন ঘন বলতে মেঘ, ঘন বর্ষে তরিত উপরে বিদ্যুতের উপরে জল ছুটছে মেঘ। সখীগণের নয়ন তৃষিত চাতকগণ, সে অমৃত সুখে পান করে। এখানে সখী বলতে মঞ্জরী, এরা তো জলে নামেন না, এরা দাসী, এরা তীরে সেবার উপকরণ নিয়ে দাঁড়িয়ে আর সেই লীলা দর্শন করে। সহস্র করে জল শেখে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদ নিকটে গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানে। পুরুষ সূক্তে আছে সহস্রাক্ষ সহস্রপাদ, সেই বেদ মন্ত্র যেন পূর্ণরূপে প্রকাশিত। গোবিন্দ যেন সহস্র চরণে ব্রজাঙ্গনার নিকটে যাচ্ছেন, সহস্র হস্তে যেন জল ছুটছেন, সহস্র নয়নে গোপী মাধুরী দর্শন করছেন। প্রথমে তো জল ছড়াছড়ি, প্রথমে হইল জলাজলি, মানে এও জল ছুটছেন ওরাও জল ছুটছেন। তারপরে যুদ্ধ করা করি হাতাহাতি আরম্ভ হল, তবে যুদ্ধ হইল মুখামুখি, তবে যুদ্ধ হৃদারিদি, তবে যুদ্ধ হইল নখানখি। বাদ বিবাদ সবে জয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত মূর্তি ধরি,
দেখুন রাধাকুণ্ডের জলে কি লীলা, যমুনার জলে যত ব্রজাঙ্গনা শ্রীকৃষ্ণ তত মূর্তি ধারণ করলেন। যমুনার নির্মল জল তাতে চাঁদের আলো পড়েছে, চাঁদের চিকিমিকি খেলা, মনে হচ্ছে কালিন্দি জলে যেন চাঁদ কি চলনা, তরঙ্গ প্রবাহ প্রবাহে চাঁদের জ্যোৎস্না সেই রূপালী আলো, মনে হচ্ছে যেন চাঁদ চলে চলে যাচ্ছে, কালিন্দি জলে জয়ছে চাঁদ কি চলনা। বনভূমিতে রাশি রাশি কুসুম বিকশিত হয়েছে, মল্লিকা মালতি জাতি জুথি কেতকী কমলীর মিষ্টি সুবাস, কুমুদ কুসুমের গন্ধ, কুমুদ কল্লার রাশি রাশি বিকশিত হয়েছে যমুনার জলে। হংস সারস ডাকছে ডাহুক ডাহুকি, ময়ূরের কেকারব কোকিলের কুহুতান, ভ্রমরের ঝংকার কুসুমের মিষ্ট সুবাস, আর যমুনার জলকণা বাহি শীতল সুমন্দ সমীরণের প্রবহন। এই প্রাকৃতিক পরিবেশ, যত ব্রজ সুন্দরী শ্রীকৃষ্ণ তত মূর্তি ধরি জলবিহার করছে, মহাপ্রভু দেখছেন রসদগা। যমুনার নির্মল জল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করেন দর্শনে, রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাদ, এথা রাধা লইয়া বলে গেলা কণ্ঠ দগ্ন জলে। এটা তো অল্প জলে জল চলাচলি হচ্ছিল, হঠাৎ শ্রীকৃষ্ণ করলেন কি রাধারানীকে নিয়ে বিবাদ করে রাধারানীকে নিয়ে আর অগাধ জলে চলে গেলেন। এথা কৃষ্ণ রাধা লইয়া বলে গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়ি দিলা যাহা অগাধ পানি, অগাধ পানিতে নিয়ে স্বামীজিকে ছেড়ে দিয়েছে। এখন কি হবে, ভয় পেয়ে গেলেন উনি। তিহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসি জলের উপরি, গজব খাতে জয়ছে কমলিনী, যেন মনে হচ্ছে হস্তি শূন্যের উপরে একটা সোনার কমলিনী। স্বামিনী ভয় পেয়ে শ্যাম সুন্দরীর কণ্ঠ বাহুলতায় বেষ্টন করে জলের উপরে ভাসছে। এথা রাধা লইয়া বলে, এখন বিবাদ লেগে গেল, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে যখন রাধারানীকে নিয়ে এলেন না অগাধ জলে, সখীরা লুকিয়ে পড়ল, হেমাব্জবনে গেলা লুকাইতে, চারিদিকে সোনার কমল বিকশিত হয়ে আছে, যমুনার পারে পারে অজস্র স্বর্ণ কমল বন, সব সখীরা গিয়ে সেই কমল বনের উপরে মধ্যে লুকিয়ে গেল। কৃষ্ণ দেখছেন সখীরা নাই, কোথায় গেল সখী, বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা আস্বাদিয়া বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখীগণ করছেন কি, হেমাব জবনে গেলা লুকাইতে, কিভাবে লুকালেন, আকণ্ঠ বপু জলে পৈশে মুখ মাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে, সমস্ত শরীর জলমগ্ন আর মুখটা স্বর্ণকমলের পাশে, এখন পদ্মে আর মুখে একাকার হয়ে গেছে, চেনা যাচ্ছে না। এথা রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী সঙ্গে আসিয়া মিলিলা, কৃষ্ণ সখীগণের কাছে যাচ্ছেন,
যত হিমাব্জ জলে ভাসে, এখানে হিমাব্জ বলতে গোপীগণের মুখারবিন্দ, তত নীলাব্জ তার পাশে। নীলাব্জ বলতে গোবিন্দের শ্রীমুখ কমল। ওই যে আমরা বললাম যত ব্রজ সুন্দরী তত ব্রজাঙ্গনা তত কৃষ্ণ, যত যত হিমাব্জ জলে ভাসে তত নীলাব্জ তার পাশে, আসি আসি করয়ে মিলন। হিমাব্জে নীলাব্জ ঠেকে বা নীলাব্জে হিমাব্জ ঠেকে, যুদ্ধ হয় প্রত্যেকে তীরে কৌতুক দেখে সখীগণ। এই অপূর্ব লীলা, ওইছে বিচিত্র লীলা করি, তীরে আইলা শ্রীহরি, সঙ্গে লইয়া সব সখীগণ, গন্ধ তৈল উদ্বর্তন, গন্ধ তৈল মর্দন, আমলকি উদ্বর্তন, তীরে সেবা করে সখীগণ। এখানে সখী বলতে মঞ্জরি। যমুনার ঘাটে বসলেন, এইবার মঞ্জরিগণ রাধা মাধবের অঙ্গে গন্ধ তৈল মর্দন করছেন, কেশকলাপে আমলকি উদ্বর্তন লাগিয়ে দিচ্ছেন। এই সেবা গৌরী বৈষ্ণবে, দেহাভিমানকে ভুলতে হবে, আমি নারী আমি পুরুষ, আমি বালক আমি বৃদ্ধ, আমি কিশোর আমি কিশোরী, এই সব মায়িক ভাবকে ত্যাগ করতে হবে, রাধাদাসী অভিমানে প্রতিষ্ঠিত হতে হবে, তবে রাগানুগা ভক্তিতে প্রকৃত অধিকার আসবে, সেদিন বৃন্দাবনে আসা সার্থক হবে, এই রাধা কুণ্ড তটে আসা, তা না হলে সবই ব্যর্থ, গতাগতি মাত্র সার। পুনরপি কৈলা স্নান, শুষ্ক বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে কৈলাগমন, বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প উপহার, বর্ণবেশ করিলা রচন, বৃন্দাদেবী নানা প্রকার বস্ত্র অলঙ্কার, পুষ্পের অলঙ্কার, মণিমাণিক্যের অলঙ্কার তো আছেই, ফুলের সাজ, ফুলের অলঙ্কারই রাধা মাধব বেশি ভালোবাসে। বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প অলঙ্কার, বর্ণবেশ করিলা রচন, রাধা মাধবকে সাজানো হচ্ছে সব ফুলের অলঙ্কার আভূষণ। এটা রাত্রির কথা বলা হচ্ছে। এই স্মৃতিতে নীলাচলে জগন্নাথ রাত্রিবেলা ফুলের অলঙ্কার ধারণ করেন। জগন্নাথ সারাদিন তো হ্যাঁ অনেক ফুলের মালা পরেন নিশ্চিত, কিন্তু সবচেয়ে বেশি শৃঙ্গার হয় জগন্নাথের রাত্রিবেলা শয়নের পূর্বে, যাকে বড় শৃঙ্গার বেশ বলা হয়, চন্দন লাগিয়ে। তো রাত্রিবেলা এত ফুলের সাজগোজ, বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, বারো মাস ধরে ফুল ফল, বারো মাস সব ঋতুর ফল পাওয়া যায়, সব ঋতুর কুসুম, এখানে শর ঋতু নিত্য স্থির ভাবে যুগল কিশোরের সেবা করছে। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, বারো মাস ধরে ফুল ফল, যত বনদেবীগণ যত কুঞ্জ দাসীজন, তারা ফল পারি আনিল সকল, বড় বড় ফল পেরে নিয়ে এলেন। সেই ফলের ভিতরেই নানা বসন ভূষণ অলঙ্কার পাওয়া যায়। আসার সময় তো তারা কেউ অলঙ্কার আদি নিয়ে আসেননি। তারপরে
যত রকম এইবার ভোজন হবে, শৃঙ্গার হলো এবার তো ভোজন হবে, ফল পারি আনিলা সকল, উত্তম সংস্কার করি, বড় বড় থালি ভরি, রত্ন মন্দিরে পিণ্ডার উপরে বেদির উপরে ভক্ষণের ক্রম করি, রাখি আছে সারি সারি, যেটা আগে খেতে হবে সেটা আগে, যেটা পরে পরে, ভক্ষণের ক্রম করি, রাখি আছে সারি সারি, আগে আসন বসিবার তরে, কি কি ফল, এক নারিকেল নানা জাতি, নারকেলই শত শত রকম, নারকেলের তৈরি জিনিস, এক নারিকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কত প্রজাতির যে আম, কলা কলি, কলি বলতে কুল, নানা প্রজাতির কুল, এটা তো ফল বলা হচ্ছে, তারপরে আচার আদি তো আছে, কলা কলি বিবিধ প্রকার, পনস খজ্জুর কমলা, পনস বলতে কাঁঠাল, কত প্রজাতির কাঁঠাল, খেজুর কমলা নারঙ্গ, লেবুর ভিতরেই কত রকম লেবু, নারঙ্গ জাম সন্তরা দ্রাক্ষা, দ্রাক্ষা বলতে আঙুর, কত রকম আঙুর, কত রকম বাদাম, দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর, তারপরে আরো আছে কিশোর পানি ফল মৃণাল, পানি ফল আছে, কেশর আছে, খরমুজা খিরিনি তাল, খিরিনি বলতে শশা, শশার ভিতরেও বিভিন্ন প্রজাতি আছে, খরমুজা খিরিনি তাল, তালের শাস আছে, কেশর পানি ফল মৃণাল, বেল কদবেল আদি আছে, আচারের কথা আমরা বলছি না, আচার তো অজস্র প্রকার, বিল্ল পিলু দারিম্বাদি যত, ডালিম বেদানা, কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, কোন ফল ফুল কোন দেশে জন্মায়, সব জায়গায় সব জিনিস তো জন্মায় না, কিন্তু বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত, কটা লিখব আর কটাই বা বলব। আচ্ছা, এত ফলের সাজসজ্জা গেল, লড্ডুক দুধের জিনিস, ক্ষীরের জিনিস, বিবিধ আচার বললেন, গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, স্বরূপী অমৃতি পদ্মচিনি, আর খণ্ড ক্ষীরসার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি, রাধা রানী এগুলি নিয়ে এসেছেন আসবার সময়, ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, সাজানো গোছানো যেভাবে, আর হাজার হাজার উপকরণ, ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইলা বন্য ভোজন, রাধা লইয়া সখীগণ কইলা বন্য ভোজন, দুহে কইলা মন্দিরে শয়ন, রাধারানী সখীগণকে নিয়ে ভোজন করলেন, প্রথমে শ্যামসুন্দর ভোজন করলেন, রাধারানী ভোজন করালেন, এটা খাও, এটা তুমি পছন্দ করো, এটা ভুলে গেছো, এটা আর একটু নাও, এই জিনিসটা তোমার অতি প্রিয়, সেই দিন তুমি এটা খুব খেয়েছিলে, আজকে কেন খাচ্ছ না, রাধা লইয়া সখীগণ কইলা ভোজন, দোহে কইলা মন্দিরে শয়ন।
কেহ করে বিজন কেহ পাদ সম্বাহন এই গৌড়ীয় বৈষ্ণবীর সেবা এই তাদের সাধনার সম্পত্তি এর জন্যই শ্রবণ কীর্তন এর জন্যই তত্ত্ব সমীক্ষা ব্রজে বাস ত্যাগ বৈরাগ্য যা কিছু সাধনা এই বস্তু পাওয়ার জন্য এইখানে লুব্ধ হওয়ার নিমিত্ত ইহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান কেহ করে বিজন কেহ পাদমর্দন কেহ করায় তাম্বুল ভক্ষণ রাধা কৃষ্ণ নিদ্রা গেলা সখীগণ শয়ন কইলা দেখি আমার হর্ষ হইল মন মহাপ্রভু বলছে সেই কালে আমা ধরি মহা কোলাহল করি তুমি সব আমা লইয়া আইলা কাহা যমুনা বৃন্দাবন কাহা সেই সখীগণ সেই সুখে বঞ্চিত করিলা মহাপ্রভু বলছেন সেইলা আমি দর্শন করছিলাম যুগলের শয়ন মাধুরী আর সেই সময় কোলাহল করে তোমরা হইচই করে এরা হইচই করেনি সংকীর্তন করছিল সেই কালে আমা ধরি মহা কোলাহল করি তুমি সব ইহা লইয়া আইলা কাহা যমুনা বৃন্দাবন কাহা সেই সখীগণ সেই সুখে বঞ্চিত করিলা কেন আমাকে নিয়ে এলে দুঃখ দিতে এই বলে মহাপ্রভুর বাচ্য হল তুমি না স্বরূপ তুমি স্বরূপ না আমি এখানে কি করে এলাম আমি কিছু বলছিলাম কি চিনতে পারছেন না স্বরূপ দামোদর বললেন প্রভু তুমি রাসলীলার শ্লোক বলতে শুনতে আর আই চোটার থেকে সমুদ্র দেখে ছুটে গিয়ে সিন্ধু জলে ঝাঁপ দিয়েছ যমুনা জ্ঞানে তুমি জল বিহার লীলা দর্শন করছ আর আমাদের কি দুর্দশা সারা রাত আমরা সারা নীলাচল তন্ন তন্ন করে খুঁজে খুঁজে হয়রান এই দেখো প্রভু তুমি সমুদ্রে ঝাঁপ দিয়ে লীলা দেখছ আর এই জালি তোমায় জালে তুলেছে তোমার স্পর্শে প্রেম পেয়েছে ওই দেখো মুখে কৃষ্ণ 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 নাম অমৃত প্রবাহ নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রু ধারা স্বরূপ জালিকে দেখাচ্ছে এই ভাগ্যবান তোমার স্পর্শে প্রেম পেয়েছে প্রভু আমাদের কত দুর্দশা সারা রাত খুঁজেছি তোমার চলো তুমি গৃহে চলো সব বলবো এই বলে মহাপ্রভুকে সিন্ধু জলে স্নান করিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে স্বর্গদামোদর সেই গম্ভীরা মন্দিরে মহাপ্রভুকে প্রভাত কালে নিয়ে এলেন এই লীলা এর দ্বারা মহাপ্রভু জগৎকে কি জানালেন সেই যুগল লীলা আরাধনা পদ্ধতি আস্বাদন পদ্ধতি গোস্বামী পাদগণ মহাপ্রভুর শক্তিতে সম্পুষ্ট হয়ে সেই লীলা মাধুরী গ্রন্থাকারে লিপিবদ্ধ করে বিশ্বে প্রচার করলেন সাধনার বিষয় বস্তু করে দিলেন কলিযুগের জীবে এই শ্রীমন মহাপ্রভুর কৃপা সেই বস্তুই ঠাকুর মহাশয় কামনা করছেন সেই রাগানুগা ভক্তিতে অধিকার দশনেতে তৃণধরী হাহা কিশোর কিশোরী চরণাব্জে নিবেদন করি ব্রজরাজ কুমার শ্যাম বৃষভানুনন্দিনী নাম শ্রীরাধিকা রামা মনোহারি গুণ বলছেন রাধা মাধবীর সৌন্দর্য মাধুর্যের বর্ণনা দিচ্ছেন এই যুগল লীলা উপাসনারই মহানিকেতন এই রাধা কুণ্ডত
আজকের এই অষ্টমীর মধ্যরাত্রি শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড প্রকটিত হয়েছে, নিত্যকালই আছেন। হাস পরিহাস লীলার মধ্যে দিয়ে সেই শ্রীকুণ্ডের প্রকাশ, আবার শ্রীকুণ্ড গুপ্ত হয়ে গেলেন। পুনরায় বজ্রনাভ এসে এই কুণ্ড যুগলকে প্রকাশ করলেন। সেও তো আজকের কথা নয়, 5000 বৎসর পূর্বের কথা। তারপরে বৌদ্ধবাদ 2000 বছর ভারতবর্ষে বৌদ্ধবাদের তাণ্ডব চলেছে, সমস্ত তীর্থ লুপ্ত হয়ে গেছে বৌদ্ধবাদের তাণ্ডবে। আচার্য শঙ্কর এসে আবার সনাতন হিন্দু ধর্ম তীর্থ বেদ শ্রীবিগ্রহ আদি উদ্ধার করলেন। আচার্য শঙ্করের পর আবার বারবার বৈদেশিক আক্রমণে, যবন আক্রমণে মথুরা নগরী বহুবার বিধ্বস্ত হলো। শেষে 1514 খ্রিস্টাব্দে যখন বৃন্দাবন জঙ্গলাকীর্ণ, শরৎকাল আইল প্রভুর চলিতে হইল মতি, স্বরূপ রামানন্দ সনে নিভৃতে যুগতি, শরৎকালে প্রভু নীলাচলের থেকে কটক দক্ষিণে রাখি বনে প্রবেশিলাম, কটক অব্দি রাজপথে সে প্রভু কটকের থেকে বনে প্রবেশ করলেন। সেই বনভূমি ছোটনাগপুরের মালভূমি হয়ে প্রভু ঝাড়িখণ্ড পথে কাশী অব্দি আসলেন। কাশীর থেকে গঙ্গার তীরে তীরে পদব্রজে প্রভু প্রয়াগে এসে যমুনার তীর ধরে এলেন বৃন্দাবনে এই কার্তিক মাসে। কার্তিক পূর্ণিমায় মহাপ্রভুর বৃন্দাবনে আগমন উৎসব পালন করা হয়। দ্বাদশ বন ভ্রমণ করতে গিয়ে প্রভু বৃন্দাবনের থেকে বহুলাবন হয়ে আর এই রাধাকুণ্ডে আসছেন 1514 খ্রিস্টাব্দ। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিতে আরিটে রাধা কৃষ্ণ বার্তা পুছে লোকস্থানে, এখানে রাধা কুণ্ড কোথায় কেহ নাহি জানে, সঙ্গের ব্রাহ্মণ না জানে, লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে কৈলা স্নান, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। কুণ্ডের মৃত্তিকা হচ্ছে রাধা পাদপদ্ম রেণু, রাধারানীর চরণ রেণু, রাধা দাসীর চিহ্ন। প্রেমে প্রভু করেন রাধা কুণ্ডের স্তবন, তীরে নৃত্য করে মহাপ্রভু রাধা কুণ্ডের তীরে নৃত্য করছেন। সেই মধ্যাহ্ন লীলাকে স্মরণ করে সর্বগোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী, এই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরে রাসরঙ্গে। যে জল কেলির কথা আমরা বললাম, এই রাধা কুণ্ডে নিত্যই শ্রীকৃষ্ণ করে থাকে। কুণ্ডের মাধুরী মা যেন রাধা মধুরী, মাধুরী যেন রাধা মধুরী মা, কুণ্ডের মহিমা যেন রাধারি মহিমা। এই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান।
महाप्रभु কত কত স্তুতি করছেন নৃত্য করছেন নাম জানি না সোনার বরণ এক নবীন সন্ন্যাসী আমাদের ব্রজরাজ কিশোরের মতো দেখতে গো তার মুখের হাসি নাম জানি না এক সোনার বরণ নবীন সন্ন্যাসী গ্রামবাসী বলছে ব্রজবাসী বলছে মুখে বলে রাধা রাধা আর রাধা কুণ্ডের মাখে কাদা কে নাম জানি না এক সোনার বরণ নবীন সন্ন্যাসী মহাপ্রভু গিরিরাজ গোবর্ধন পরিক্রমায় চলে গেলেন কুসুম সরোবরে স্নান করলেন গিরিরাজ দর্শনে প্রেমাপ্লুত হলেন মানসী গঙ্গার তীরে গিয়ে হরিদেব দর্শন করলেন রাত্রিবেলা প্রভু মানস গঙ্গার তীরে ব্রহ্মকুণ্ডে রাত্রি নিবাস করলেন হরিদেব মন্দিরের নিকটে সকালে উনি গিরিরাজ পরিক্রমায় বেরিয়ে গেলেন রাত্রি চিন্তা করছেন আমি তো গিরিরাজের উপরে উঠে গোপাল দর্শন করব না যবনের আক্রমণ ছলে গোপাল দেব গাঠুলি গ্রামে নেমে এলেন পাঁচ দিন মহাপ্রভু গাঠুলি গ্রামে ছিলেন জ্যোতিপুরার আগে ষষ্ঠ দিনে গোপাল দেব নিজ মন্দিরে উঠলেন মহাপ্রভু বিদায় নিলেন সেখানের থেকে কাম্যবন নন্দগ্রামে গিয়ে পর্বত উপরে কৃষ্ণের দর্শন করে প্রভু শিরশায়ী গেলেন সেখান থেকে খেলন বন হয়ে ভদ্রবন ভান্ড্রীর বন হয়ে গোকুল মহাবনে প্রভু গেলে এইভাবে দ্বাদশ বন পরিভ্রমণ করে অক্রূর ঘাটে দীর্ঘদিন থাকলে রোজ অক্রূর তীর্থের থেকে বৃন্দাবনে ইমলি তলায় এসে শঙ্খানাম গ্রহণ করেন আবার মধ্যাহ্নে ফিরে যান সেই অক্রূর তীর্থে একদিন যমুনার জলে ঝাঁপ দিয়ে দিলেন বলভদ্র ভট্টাচার্য ভীত হলেন যদি বৃন্দাবনে একা যান যদি বৃন্দাবনে গিয়ে ঝাঁপ দেন কে তাকে বাঁচাবে যমুনায় সেখানের থেকে অঘ্রাণ পৌষ দুই মাস বৃন্দাবনে কাটিয়ে প্রভু মাঘ মাসে চলে গেলেন সরক্ষেত্র হয়ে গঙ্গার পাড়ে পাড়ে প্রয়াগের থেকে কাশী হয়ে প্রভু আবার ঝাড়িখণ্ড পথে শ্রীলীলা চলে গমন করলেন এইভাবে 1514 খ্রিস্টাব্দে শ্রীমন মহাপ্রভু এই কুণ্ড যুগলকে প্রকট করলেন 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভুর অন্তর্ধান লীলা সেই 1533 খ্রিস্টাব্দেই রঘুনাথ দাস গোস্বামী পাদ গৌরবিরহে পাগল পাড়া হয়ে শ্রী বৃন্দাবনে এলেন রূপ সনাতনের আদেশে এই রাধা কুণ্ডকে তাঁর সাধন স্থান রূপে উনি বেছে নিলেন দুই গোসাই রাজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলাম সেই 1533 খ্রিস্টাব্দের থেকে অখণ্ডভাবে গৌড়ীয় বৈষ্ণবগণ এই স্থানে সাধন ভজন করে আসছেন সেই থেকে গৌড়ীয় বৈষ্ণব জগতের সাধনার পীঠভূমি রূপে রাধা কুণ্ড আজ নানাধিক 450 বছরের সাধন ভূমি সিদ্ধিভূমি সিদ্ধ সিদ্ধ ভূমি রূপে অজস্র সাধককে আহ্বান করে সাধন রস আস্বাদন করিয়ে প্রেম দিয়ে নিত্য লীলায় স্থান দিয়েছেন শ্রী বৃষভানন্দিনীর কৃপা প্রাপ্তি লালসার আপনারা দেখছেন তো কিরকম জনস্রোত এখানে কেউ কাউকে ডাকেনি কেউ কাউকে নিমন্ত্রণ করেনি কেউ কাউকে আপ্যায়ন করে না সবাই নিজের ইচ্ছায় সারাটি বৎসর এখানে জনতার স্রোত বইতে থাকে শুধু নিয়ম সেবা বলে নয়
সারা বছর গিরিরাজের প্রান্ত দেশ বলে এখানে মেলার মতো জনস্রোত, রোজ 500-200 লোক তো এখানে রোজ আসে শ্রীকুণ্ডে স্নান দর্শন স্পর্শন লালসা। কি এক অব্যক্ত আকর্ষণে এই স্থানে যে ছুটে আসেন তারা, কি পান এখানে থেকে শান্তি আনন্দ, তারা কি অনুভব করেন, কি নিয়ে যান, কিসের আশায় এখানে আসেন, কি নিয়ে সময় অতিবাহিত করেন, এই সব প্রশ্নের উত্তর তো আর আমরা দিতে পারবো না, কারণ এই জগতে আমাদের একেবারেই প্রবেশ নেই, আমরা একেবারেই এই পথে শিশু। কেন তারা আসেন, কি পান, সে হিসাব যারা আসেন তারাই করবেন। আজ সেই শ্রীকুণ্ডের প্রাকটতিথি কৃপা প্রাপ্তির লালসায় বৈষ্ণবগণ স্নান করেন, শ্রীকুণ্ড পরিক্রমা করেন, তারা সেই চির অনর্পিত রাধা প্রেম লাভ করে ধন্য বা কৃতার্থ হওয়ার প্রয়াস করে। ঠাকুর মহাশয় শ্রী রাগানুগা ভক্তির কামনা করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল বিষয় সাধনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।